এই প্রথম জনসভা প্রধানমন্ত্রী তোকে সমালোচনা লোকসভা ভোটের দ্বিতীয় দফায় মনোনয়নপত্র জমা শেষ 26 এপ্রিল 88টি আসনে ভোট গ্রহণ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আরো দুদিন তাপপ্রবাহের সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরে আসছে লোকসভা নির্বাচনের খবর নিয়ে লোকসভা নির্বাচনে নির্বাচন ঘোষণার পর এরাজ্যে প্রথম জনসভা করলেন বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোচবিহারে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন তিনি জনসভা থেকে প্রধানমন্ত্রী সন্দেশখালী প্রসঙ্গ তুলে ধরে বলেন এরাজ্যে মহিলাদের উপর হওয়া অত্যাচার একমাত্র বিজেপি বন্ধ করতে পারে বিজেপি হি হ্যায় জো ইয়াহাঁ মাতাও বহনো পর হোনে ওয়ালে अत्याचार को रोक सकती है पूरे बंगाल ने पूरे देश ने देखा है कि कैसे टीएमसी सरकार ने संदेश खाली के गुनहगारों को बचाने के लिए पूरी ताकत लगा दी संदेश खाली की महिलाओं के साथ जो हुआ वो टीएमसी के अत्याचार की पराकाष्ठा थी अब बीजेपी ने संकल्प लिया है कि वो संदेश खाली के दोषियों को सजा दिलवाकर ही रहेगा उन्हें जिंदगी जेल में ही काटनी पड़ेगी इसलिए यहां हर बूथ पर कमल छाप पर वोट पड़ना जरूरी है इंदी जोटेरो समालोचना करें प्रधानमंत्री भाई और बहनों टीएमसी कांग्रेस और लेफ्ट की राजनीति ही झूठ पर भ्रम फैलाना और अपप्रचार पर टिकी हुई है इंडी गठबंधन अपने आप में झूठ और भ्रम का प्रत्यक्ष उदाहरण है यहां टीएमसी लेफ्ट और कांग्रेस वाले आपस में लड़ाई करते दिखते हैं लेकिन दिल्ली में सारे एक साथ रहते हैं एक ही थाली में खाते हैं अब देखिए ये राशन घोटाले शिक्षक भर्ती घोटाले में जो लोग जुड़े हैं ना उनको बचाना चाहते हैं प्रधानमंत्री नरेंद्र मोदी मालदार हबीबपुर के बैद्यपुर ग्राम पंचायत के सदस्य লতিকা হালদারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন লতিকা জি নমস্তে প্রধানমন্ত্রী জয় শ্রী কৃষ্ণ প্রধানমন্ত্রী জি আপকে চরণে কোটি কোটি প্রণাম দেখিয়ে বঙ্গাল মে চুনাবী হিংসা কি বড়ি খারাপ স্থিতিয়া হো রহি হ্যায় আপকো প্রচার মে কেসি স্থিতি কা সামনা তো নেই করনা পড় রহা হ্যায় আমি মহিলাদের একত্রিত করে সবাইকে সবার বাড়ি বাড়ি একজোট হয়ে প্রচার করছি তো উনকি মহিলায় ভি আকর কে ঝগড়া করতি হোগি আপকে সাথ ना ना तो आप हर जगह पे जा करके अपनी बात बता पा रही हैं पाछी सब जाएगी हम एकत्रित हो सबाई के बुझाछी प्रधानमंत्री फोन पे आप्लुत লতিকা হালদার আমাদের যে কি হচ্ছে পশ্চিমবঙ্গ চালিয়ে যাচ্ছে আমি সবার সঙ্গে একজোট হয়ে কাজ করছি
তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ কোচবিহারে মাথাভাঙায় এক নির্বাচনী জনসভায় যোগ দেন। তিনি অভিযোগ করেন, এজেন্সি দিয়ে ভোট করাচ্ছে বিজেপি। বাংলা হচ্ছে প্রকৃতি মাতার রাজ্য, একদিকে যেমন পাহাড় জঙ্গল নদী সমুদ্র আছে, অন্যদিকে মনে রাখবেন অনেক নদী সমুদ্র পুকুর আছে। ফলে নদী মাতৃকা দেশ বাংলা, সবচেয়ে বেশি সাইক্লোন বাংলাদেশে হয় আর বাংলায় হয়, আর কোথাও এতটা হয় না। তা সত্ত্বেও আমরা যেহেতু ইলেকশন চলছে, বিজেপি পার্টি ইলেকশন কোড মানে না, কারণ ওটা ওদের নিজেদের ঘরবাড়ি। যে যার ইলেকশন, এটা রাজ্যের ইলেকশন নয় কেন্দ্রের, যার ইলেকশন যার বিয়ে তিনি নিজেই পুরোহিত, অর্থাৎ ওদিকে কেউ তাকিয়ে দেখে না। ওরা মানলেও দোষ নয়, অ্যারেস্ট করলেও দোষ নয়, এজেন্সি দিয়ে ইলেকশন করাচ্ছে আর বাড়ি বাড়ি গিয়ে বলছে বিজেপিকে ভোট দাও এবং এজেন্সি থেকে মুক্তি পাও। জলপাইগুড়ির মালবাজারে জনসভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকেও বিজেপির বিরুদ্ধে সমালোচনায় সরব হন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন বাংলা মে ইলেকশন কমিশন পুরো নজর রাখেগা। আরে আপনি বলেন কি, তার মানে কি আপনি ইলেকশন কমিশন তো কিনে নিয়েছেন? বলে দিচ্ছেন রোজ ওকে ট্রান্সফার করো, রোজ ওর বাড়িতে ইনকাম ট্যাক্স পাঠাও, কানে কানে বলে দাও বিজেপি করলে সাদা আর তৃণমূল করলে কালো। বাবা 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 বাবা, দারুণ দারুণ নাটক। সিপিআইএম আজ নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। দিল্লিতে দলীয় সদর দপ্তরে ইস্তেহার প্রকাশে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পলিট ব্যুরো সদস্য প্রকাশ কারাত ও বৃন্দা কারাত। সীতারাম ইয়েচুরি বলেন, ধর্মনিরপেক্ষ সরকার গঠনের উপরেই জোর দেওয়া হয়েছে ইস্তাহারে। Or the earliest national political party to have released this manifesto. Our appeal to the people of India, to the electorate of India, is that the secular democratic republic of India today is facing an existential threat, and the main task is to protect and safeguard the character of the রিপাবলিক অফ ইন্ডিয়া। এখন একটু বিরতি, পরে রয়েছে আরো খবর। ভালো জিনিসের সময় তো লাগে, সৌন্দর্য ফুটিয়ে তুলতে সময় তো লাগে, বিউটিফুল ডিজাইনস টেক টাইম, কিন্তু কেওয়াইসি আপডেট কয়েক মিনিটে। কেওয়াইসি আপডেট এখন ঘরে বসেও করিয়ে নিতে পারেন, রেজিস্টার্ড ইমেল, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অনলাইন ব্যাংকিং দ্বারা, আধার, ওটিপি বেস ই কেওয়াইসি দিয়ে, নয়তো ভিডিও কেওয়াইসি দ্বারা, এমন কি অ্যাকাউন্টও ঘরে বসেই খোলা যেতে পারে। আরবিআই কি বলে এদের মুখে শুনুন, জেনে রাখুন, সতর্ক থাকুন। ডেলিভারি বয় হ্যাজ পিকড ইওর অর্ডার। আরে বাবা বলছি কি, খিদে পেয়ে গেছে, 30 মিনিটের মেসেজ নোটিফিকেশন এসেছিল না? মেসেজের ভরসায় কি আর বসে থাকা যায়? গতকাল তুমি শেয়ার বিক্রি করেছিলে না? হ্যাঁ, তো ওটা চেক করেছো? মেসেজ তো এসেছিল। শুধু মেসেজই যথেষ্ট নয়, যদি তুমি শেয়ার মার্কেটে কোন রকম লেনদেন করো তাহলে স্টক এক্সচেঞ্জ থেকে পাঠানো এসএমএস অথবা ইমেল নিজের ডিম্যাট অ্যাকাউন্ট আর ব্যাংক স্টেটমেন্টের সঙ্গেও মিলিয়ে দেখো। বাবা খিদে পেলে মাথা কাজ করতে চায় না। সার্চ কর, সার্চ কর, ইনভেস্ট কর। লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় মনোনয়নপত্র দাখিলের কাজ আজ শেষ হয়েছে। এই পর্বে আউটার মণিপুর লোকসভা কেন্দ্রের বাকি অংশের সঙ্গে 12 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 88 আসনে ভোট নেওয়া হবে। 26 এপ্রিল এই দফার ভোট গ্রহণ, আগামীকাল মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। তবে জম্মু কাশ্মীরে এই দফার মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে 6 এপ্রিল।
অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী দ্বিতীয় দফায় লোকসভার ভোটে মনোনয়ন জমার তথ্য তুলে ধরেছেন। আমাদের মনোনয়নের শেষ দিন, মনোনয়ন গ্রহণের শেষ দিন হচ্ছে আজকে। গতকাল পর্যন্ত আমাদের যে মনোনয়ন জমা পড়েছে দ্বিতীয় পর্যায়ে, তার হিসাবটা জানাচ্ছি। 4 নম্বর দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট মনোনয়ন জমা পড়েছে 12টি, এর মধ্যে এআইটিসি 1টি, বিজেপি 1টি, বিএসপি 1টি, অন্যান্য 4টি এবং নির্দল 5টি, মোট 12টি। 5 নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মোট মনোনয়ন জমা পড়েছে 15টি, এআইটিসি 1টি, বিজেপি 1টি, বিএসপি 1টি, আইএনসি 1টি এবং অন্যান্য 6টি, ইন্ডিপেন্ডেন্ট 5টি, মোট 15টি। 6 নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রে মোট মনোনয়ন জমা পড়েছে 7টি, এআইটিসি 1টি, বিজেপি 1টি, বিএসপি 1টি, অন্যান্য 4টি, মোট 7টি। সি ভিজিল মোবাইল অ্যাপে যে অভিযোগ জমা পড়েছে তার মোট পরিমাণ হচ্ছে 3,545। 38,127টি ফায়ার আর্মস জমা পড়েছে এখনো পর্যন্ত। মালদার হাবিবপুর ব্লকের আক্তোয়েল গ্রাম পঞ্চায়েতের কেন্দুপুকুর বাস স্ট্যান্ড সংলগ্ন সর্বজনীন দুর্গা ও কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল গম্ভীরা গান। আসন্ন লোকসভা নির্বাচন 2024 সম্পর্কে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ। হাবিবপুর ব্লক সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম সেলের উদ্যোগে গম্ভীরা গানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভোটাধিকার প্রয়োগের উপরে সচেতনতা বাড়াতে গান পরিবেশিত হয়। আগামী 20 এপ্রিল পর্যন্ত হাবিবপুর ব্লকের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সাধারণ লোকজনকে ভোট সম্বন্ধে সচেতনতা একটা বার্তা পৌঁছে দিতে হবে এবং জনমানুষের একটা ওদের মধ্যে একটা আগ্রহ তৈরি করতে হবে ভোটের জন্য। এই পরিপ্রেক্ষিতে আমাদের আজকে ব্লকে মহিলা পরিচালিত দল দিয়ে গম্ভীরা, যেটা মালদার একটা ঐতিহ্য, সেটা করা হয় কেন পুকুরে। আশা করি এতে জনসাধারণের মধ্যে যে বার্তাটা আমরা ইলেকশন কমিশন পৌঁছাতে আছে সেটা খুব ভালোভাবে পৌঁছাবে এবং আমাদের উদ্দেশ্য সাধিত হবে। ফ্লেক্স পোস্টারের যুগে নির্বাচন এলে রোজগারের আশায় হাসি ফোটে দেয়াল লিখনের শিল্পীদের। ফ্লেক্স, ভিনাইল এবং পোস্টারের যুগে শিল্পীদের বেহাল অবস্থা, তাই এখন তারা নির্ভরশীল নির্বাচনের উপরে। একটা করে নির্বাচন আসে আর তাদের মুখে হাসি ফোটে, কারণ তারা শিল্পী সত্তাকে ফুটিয়ে তুলতে পারেন তাদের দেওয়াল লেখার মধ্য দিয়ে। কল্যাণীর বিভিন্ন এলাকায় বেকার হয়ে পড়া এই সমস্ত শিল্পীরা এখন প্রার্থীদের হয়ে দেওয়াল লিখে রোজগারের ব্যবস্থা করছেন। সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকেই বরাত মিলছে। এই শহরের পরিচিত শিল্পী বাসুদেব ছেত্রী বা সমীর মাইতিদের কথায় দেওয়ালে প্রার্থীদের নাম লেখার পদ্ধতির এখন আমূল পরিবর্তন হয়েছে ঠিকই, তবে আগের মতো কে কেমন আঙ্গিকে ছবি ফুটিয়ে তুলতে পারেন সেই প্রতিযোগিতা নেই। আগের পরিস্থিতি খুবই ভালো ছিল, আগে লেখার কম্পিটিশন হতো, এখন আর কম্পিটিশন হয় না, এখন যে যার মতো লেখে। আর ভোট ফোট আসলে মোটামুটি ইনকামটা হয়, খারাপ না। ফ্লেক্স, ভিনাইল এগুলো হওয়াতে এখন আমাদের হাতের লেখা কমে গেছে। প্যাটার্ন তো চেঞ্জ অবশ্যই হয়েছে, আগের প্যাটার্ন ছিল অন্যরকম, এখনকার প্যাটার্ন হচ্ছে অন্যরকম। আগে একটা ডিজাইনের একটা ইয়ে ছিল, একটা উৎসব ছিল, দেওয়ার লাগাটা উৎসবই ছিল আর কি, ঠিক আছে, কে কেমন লাগে কম্পিটিশন। এখন আর সেইসব কেউ করে না, এখন ওই মানে লিখতে লিখি। ফ্লেক্সের মোটামুটি যুগ চলে এসছে, যার ফলে দেওয়ার লেখাটা অনেকটা কমে গেছে। তবে নির্বাচনের একটা প্রধান অঙ্গ এই দেওয়ার লিখন। আস্তে আস্তে যেমন আমরা ডিজিটালের দিকে যাচ্ছি, যার ফলে লেখার স্টাইলও একটু অন্য ধরনের হচ্ছে। আবার একটু বিরতি, পরে রয়েছে আরো খবর। তুই জানিস ইনভেস্টরদের জন্যই একটা ইনভেস্টর প্রোটেকশন ফান্ড থাকে, IPF। তবে যদি তোমার ট্রেড এক্সচেঞ্জে এক্সিকিউট না হয়ে থাকে কিংবা ওটা গ্যারান্টিড রিটার্ন দেওয়া স্কিম হয়, তখন এই IPFO তোমায় কোনোভাবেই সাহায্য করতে পারবে না। আর যদি তোমার ব্রোকারই ডিফল্টার হয়ে যায়, তখন IPF তোমাকে ক্ষতিপূরণ পাইয়ে দিতে পারে। কোথায় শিখলে? NSE-র সাইটে। সার্চ কর, সমাজ কর,
প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যের কয়েকটি জেলায়। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই চলছে তাপপ্রবাহ, আরও দুদিন তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত। আজকে আপনার সম্ভাব্য হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুরে, তারপরে পুরুলিয়াতে 40 ডিগ্রি, ওগুলো আগামীকাল কিন্তু মানে 40 ডিগ্রির এটা অনেকগুলো জেলাতে হচ্ছে। ফর এক্সাম্পল পুরুলিয়া, বিষ্ণুপুর মিনস আই মিন টু সে বাঁকুড়া, মিদনাপুর, তারপরে আপনার বর্ধমান, বর্ধমান শান্তিনিকেতন, আসানসোল, শ্রীনিকেতন, এই সমস্ত জায়গাগুলোতে আমরা 40 ডিগ্রি। আপনি যদি ডিস্ট্রিক্ট ধরেন বুঝতেই পারছেন আমরা পুরো বর্ধমানটা, পুরো মেদিনীপুরটা। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার। লোকসভা নির্বাচন ঘোষণার পর কোচবিহারে প্রথম জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, ইন্ডি জোটের সমালোচনা। লোকসভার ভোটের দ্বিতীয় দফায় মনোনয়নপত্র জমা শেষ, 26 এপ্রিল 88টি আসনে ভোট গ্রহণ। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আরও দুদিন তাপপ্রবাহের সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরে। সংবাদ এখন এই পর্যন্তই। আইএসএল ম্যাচের পর রয়েছে সংবাদ প্রবাহ। নমস্কার।